সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আপনাদের জানাবো রসুনের বাজার দাম। রাজশাহী বানেশ্বর হাট থেকে প্রত্যেক শনিবার মঙ্গলবার বসে থাকে, আজকে মঙ্গলবারের হাট, 29 অক্টোবর 2024 সাল সকালকার হাট। আজকে আমরা আমদানিটা একটু বেশি দেখছিলাম হাটে, তো এখন সময়কাল, কারণ এখন বিছনের সময়। তো আজকে বাজারে আমরা দেখি, সর্বপ্রথমে এখানে যে রসুনটা দেখছি ভালো, তো রসুনটা একটু বড় আছে, তো দু একটা মাঝারিও আছে আমরা দেখছি। ভাইজান কেমন দাম বলছে আজকে? আজকে একটু আমদানি বেশি, তো আমদানি বেশি, বাজার একটু কম, 9000 টাকা পর্যন্ত দাম হচ্ছে। তারপরও ভাইরা দেখছে হয়তো আর কিছুটা দাম উঠে কি। আমরা এখানে অল্প কিছু রসুন, তবে বীজ করার মতো রসুন এই যে দেখছেন, বেশি অল্প। কী দাম বলছে ভাই রসুন করে? 10,500 টাকা মূল করা হিসেবে দাম হয়েছে, 10,500 টাকা মূল করা হিসেবে হয়েছে। আমি তো জানি কত পর্যন্ত হয়েছে, আমি তো প্রত্যেকদিন সব হাটে মনিটর করি। আজকে আমরা দেখছি আসলে একদম সময় আসছে রসুনের, তো বিছন রসুন আমদানিটা মনে হয় বেশি, তো সেক্ষেত্রে কি বেচিছেন ভাই? রসুন লিয়েছেন কোনগুলো? এগুলো একদম তো ভালো মানের রসুন, তো দানাগুলো অনেকটাই বড় মানের রিজিট পড়ছে বিছনের মধ্যে, কার মনে হয় আমরা বুঝতে পারছি বিছন রসুনের মধ্যে কার, যেগুলো দু একটা পোকাই খাওয়া। কত হয়েছে রিজিট? রিজিট হয়েছে 180 টাকা। ভালোটা বিক্রি করছেন? ভালোটা বিক্রি করছে। কত করে? 12,000। আজকে না, বাড়ির থেকে, বাসা বাড়ির থেকে বিক্রি করছেন? কি রসুন ওটা? ঢাকায়া রসুন, যেরকম অনেকে বলে পাটনায় দেশি একটা, বা নতুন মেটাল নাম চা, আপনারটা কি মেটাল? কারণ ঢাকায় রসুনের নাম আমি শুনি নাই নাকি, কারণ আমি মেটাল হলে যারা অনেক কৃষক এবার বাসা বাড়ি থেকে বিক্রি করছে 12,000-13,000, যেগুলো ভালো মানের রসুন মেটাল, তাহলে হতে পারে। তো চলুন আমরা এই পাশে, এখানে একটা আবার রসুন দেখছি, তো ভাই রসুনটা কিছু মাঝারিও আছে, দু একটা বড় আছে, আমরা সব দেখছি। তবে আজকে আমদানিটা একটু বেশি, কারণে কম বাজার। কত বললো ভাই? 9,200। আজকে বাজারে দেখছি রসুনটা 9,200, গত হাটে 10,000 বেঁচে কিনা হয়েছে, 10,000 টাকা পর্যন্ত হয়েছে। আর আর এটা হচ্ছে মাঝারি, একই সাইজের দানা, এগুলো দেখছেন, এগুলো মাঝারি দানার এক সাইজের দানা। এটা কত বলছে ভাই? 9,200-3,000। প্রায় আজকে বাজারে 800-900 হাজার টাকা কম বাজার, তাই মনে হচ্ছে না? কারণ তো আমার মনে বলছে তো হচ্ছে, কারণ আমি প্রত্যেকটা হাট যে রিপোর্ট করি, কালকে আমি ঝলমলিয়া হাটেও দেখে আসছি এই রসুন, কালকেও 10,000 টাকা বেচা কিনা হয়েছে, আজকে 9,200 টাকা। এখন আমদানি বেশি হচ্ছে, কারণ এখন বিছনের সময় বীজ রসুন বাইর হচ্ছে বেশি। আমাদের একটা টার্গেট ছিল বীজের যখন ব্যাপক আমদানি হবে তখন কিছুটা ডাউন হতে পারে, তাই না? অনেক কৃষক মন করছিল দামটা আরো বাড়তি হবে, দাম বেশি বলছে, বাজার মানতে হবে তো ভাই। হ্যাঁ, কত পর্যন্ত হয়েছে বাজার? 800 পর্যন্ত। 9,800। ভাই কত বলছে? ভাই কম বলছে, কম বলছে, দেখেন দেখি শুনি হলে দেন। ভাই দাম কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো, বীজ করার মতো রসুন। কত বলছে ভাই? ভাই নামায় 11,000 টাকা দাম করলো সকালে। সকালে আর এখন কত করছে? এখন 10-10.5-10.5-এর উপরে করছে, 10.5-এর উপরে। মানে সকালে একটু হয়তো আমদানি কম ছিল তখন বলছিল, এখন আমদানি বেশি একটু কম হয়েছে, তো এখন একটু কমই বলেছে। তো দর্শক এখানে আমরা যেটা দেখছি একটু বড় সাইজের, এটা এটা কত বলছে ভাইজান?
10000 হচ্ছে 10000 আর এটা হচ্ছে চুম মাদারি সাইজে এটা ধরেন 9.5 এটা 9.5 দাম হচ্ছে এখানে তো আপনাদের 42 কেজি তে মূল নাই রসুন না 42 কত রসুন 42 বানেশ্বর হাটের রসুন পেঁয়াজ 42 কেজি তে মূল কত বলছে এটা এটা বলছে আপনার 9000 9000 টাকা পর্যন্ত আমরা এটা দেখছি 9000 টাকা পর্যন্ত রসুন তো রসুন ভালো আর মন্দ সব আছে রসুন তো হ্যাঁ খারাপ হলে একটু দেখা যাচ্ছে পোকা থাকলে একটু দাম কম হয় ঠিক তো রসুন একবারে আছে বাড়ি ঘর আমার হ্যাঁ আপনি দিব লিব বলি খালি আপনি বললেন না আমরা দেখছি দরদাম হচ্ছে চাচা দিতে চাচ্ছে না ব্যাপারী ভাই হয়তো আজকে আমদানির কারণে দামটাও তো মনে হয় একটু কিছুটা কম ভালো মানের রসুন 10000 টাকা পর্যন্ত দেখছি হয়তো তার চেয়ে যদি একটু ভালো হয় 10500 টাকা মধ্যে প্রায় 1500 টাকার মতো বাজার আজকে কম আছে আমরা এখানে একটা বীজের রসুন দেখছি রসুনের দানাগুলো দেখছেন ভাই কত হইছে 10000 টাকা হচ্ছে 10000 হচ্ছে আজকে বাজারে এই রসুনের দাম হচ্ছে বীজের রসুনগুলো 10000 টাকা পর্যন্ত বাজার মন করাই 11000 আজকে সর্বোচ্চ 11000 গেছে 11200 গত আটে 12000 পর্যন্ত পেয়েছে কিনা হইছিল আজকে 1000 টাকার মতো কম আর কিছু মাঝারি রসুন যেগুলো হচ্ছে 9000 টাকা পর্যন্ত দেখছি প্রায় 8000 টাকার মতো বাজার আজকে কম আমদানিও বেশি তো এ ছিল রাশে বানেশ্বর হাট থেকে ঠিক আছে রাখুন সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাট